একজনের সাথে কত ভিতরে হইব 816 টাকা 50 পয়সা يعني দইল 820 টাকা দইল মেরা আজ সাথে আর যদি আমরা কুজুর দি আদায় করি কুজুর দি আদায় করলে সেম দোয়ালা একসা সেম কুজুরের ওয়েট হইব গিয়া 3 কিলো 266 গ্রাম আর এই কুজুরর 3 কিলোর দাম হইব গিয়া দইল কুজুর বর্তমানে আমার এই সাইটে আমার এলাকাত নরমাল কমতে কুজুর দইল 90 টাকা 2 লাখ 100 টাকা 100 টাকা যদি কুজুরর কিলো হয় 3 কিলো হইব 326 টাকা 60 পয়সা ধরি লাও টোটাল 330 টাকা নেক্সট আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মুখাতাব করিয়া আমরা কোয়েশ্চন কররা সওয়াল কররা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপ লোগন কো পাতা হে লাইলাতুল কদর কিয়া হে মেরা আজিজ সাথিও তুমি তাই জানো নি লাইলাতুল কদর কিতা রিপোর্ট করিয়া খান লয়া যাইন অফিস অফ দা জিব্রিল আমিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم معزز سامعين وناظرين الله تبارك وتعالى وشيش ديا ابن مايا ارمحرباني جاء الله تبارك وتعالى امر رمضان شريف نصيب خرصين এবং সাথে সাথে রমজান শরীফের অব্বল আশারা আর সানি আশারা আমরারে আমন ও শান্তি সকুনের সাথে অতিবাহিত করাই লাইসাই এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সালিস আখারা আশারা ইয়ানি আখেরি আশারার মধ্যে আমরারে এন্ট্রি করাইছেন যে আশারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তন বান্দারে দুজগর আগুন থেকে নাজাত দেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মেরে দোস্ত আর বুজুর্গ আমি খুতবার মধ্যে এক হাদিস তিলাওয়াত করছি যে হাদিস আর রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাওয়াত করতে হে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা যে ব্যক্তি রমজান শরীফের মধ্যে ইমান বিশ্বাস সাথে আর সওয়াবের নিয়তে রোজা রাখবো ওমান কাম লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাব আর যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ইমান ইয়াকিন রাখিয়া আর সওয়াবের নিয়তে কিয়াম করবো ইয়ানি ইবাদত করবো নফলি ইবাদত করবো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দগির পিছলি গুনার মাফ করে দিলাইবা ইয়ানি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার পাঁচটা তমাম গুনার মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ মেরা আজিজ সাথিও এই রমজান শরীফের আখিরি আশারা সম্পর্কে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইদরা ইতকুম মিনান নার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বখশা দিলাইবা বান্দার পিছলি গুনার মাফ করে দিলাইবা আর এই রমজান শরীফের আখিরি আশারার মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এই আখিরি আশারার মধ্যে এমন একটা রাইত আছে এই রাইতটা তুমি তান তো কাও যে রাইতরে আমরা হই লাইলাতুল কদর ইয়া তো শবে কদর হই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এই রাইত আখিরি আশারা বেজুড় রাইত ইয়ানি তওয়াক রাইত 21 23
পঁচিশ সাতাইশ উনত্রিশের মধ্যে হইব। মেরা আজিজ সাথে, আর এই রায় সম্পর্কে আল্লাহ তবারক ওয়া তাআলা, আল্লাহ তবারক ওয়া তাআলাই এই রায়তরে অতখান ইম্পর্টেন্ট দিছেন, অতখান গুরুত্ব দিছেন, অতখান ফজলত দিছেন, আর অতখান বরকতর বানাইছেন কি আল্লাহ তবারক ওয়া তাআলা এই রাজ সম্পর্কে কোরআন মজিদ মে এক মুস্তাকিল সূরত ইয়ানি কমপ্লিট এক সূরত নাজিল ফরমা দিয়া। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমা রহি হে কোরআন মজিদ মে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মেনে নাজিল কিয়া, মেনে উতারা কোরআন কো লাইলাতুল কদর মে, ইয়ানি আল্লাহ তবারক ওয়া তাআলা খুদরা কে কোরআন মজিদ রে আমি লাইলাতুল কদর মধ্যে নাজিল করছি, উতারছি, ইয়ানি আসমান থেকে জমিন আমি প্রেরণ করছি। নেক্সট আয়াতের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমদার মুখাতাব করিয়া, আমদার কোয়েশ্চন কররা, সওয়াল কররা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপ লোগোন কো পাতা হে লাইলাতুল কদর কিয়া হে। মেরে আজিজ সাথিও, তুমি তাই জানো নি লাইলাতুল কদর কিতা। নেক্সট আয়াতের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা ফৌরান জবাব দিরা, ফৌরান কোয়েশ্চন আনসার দিরা, লাইলাতুল কদর খায়রু মিন আলফ শাহর, কে লাইলাতুল কদর হাজার মহিনাও সে উত্তম, ইয়ানি লাইলাতুল কদর থাউজেন মান্থ কি বালা। কিতা মতলব, মেরে আজিজ সাথিও, ইসকা মতলব ইয়ে হে কে খেউজ দিল লাইলাতুল কদর মধ্যে আবাদত করে, কিয়াম করে, নফল নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, সজদা তিলাওয়াত করে, দোয়া ইস্তেগফার করে, নসিহত করে, তে এই খরিয়া যতখান সব পাইব, আর খেউজ দিল 83 সাল সাইর মাস পর্যন্ত আবাদত করে, এই 83 সাল সাইর মাস আবাদত করলে যতখান সব পাওয়া যাইব লাইলাতুল কদর মধ্যে, অতখান আবাদত অতখান সব পাওয়া যাইব সুবহানাল্লাহ। মেরা আজিজ সাথিও, এখন লাইলাতুল কদর, দিস ওয়ার্ড ইজ আরবিক ওয়ার্ড, লাইলাতুল কে মানা হে রাত ইয়ানি নাইট, আর কদর কে মানা উসমে উলামা কে মুখতলিফ রায় হে, উলামা কে মুখতলিফ কৌল হে, ইয়ানি এই কদর মধ্যে উলামা খলর মুখতলিফ মতামত আছে। বাজ উলামা ফরমাতে হে কিসি গুলা উলামা খোইন, কদর কে মানা হে তকদীরুল উমুর, ইয়ানি বন্দার তকদীর ফিক্সড করার রাইত। এটা মতলব এর মানা হইল বন্দায় আজ থেকে আগামীতে, আজ থেকে ফিউচারও বন্দায় কিতা করবো, বন্দায় কতদিন বাঁচিব, কতদিন নেক আমল করব, কতটা ঈদের নামাজ পাইব, কতটা শুভে বারাত পাইব, কতটা শুভে কদর পাইব, বন্দা কোন দিন কোন স্কুলের প্রিন্সিপাল বনবো, ফুলা বন্দা কোন দিন কোন স্কুলের হেডমাস্টার বনবো, ফুলা বন্দা কোন দিন কোন মাদ্রাসা শেখর দেশ বনবো, এই সব কিছুরে ফিস্ট করা রাইত এই রাইত। আবার যখন সাফ হয়েছে না, যেহেন সাফ হইব মতলব হইল গিয়া যে সবে বারাত যেটা আমরা হয় রমজান 15 দিন আগে হয়, এই সবে বারাতর রাত কিছু কিছু ওলামা হলো হয় এটা বাজেটর রাত, ইয়ানি এই রাতের মধ্যে বান্দার উমুর রে আল্লাহ তাবারক ওয়া তাআলা লেখেন বাজেট বানান কে বান্দা খতিম বাসিব, বান্দা অ্যাক্সিডেন্টে মরবো, গরা বিমারে মরবো, বান্দা দুনিয়া জমিনে জিন্দা থাকবো, কিন্তু হসপিটালে বেডার হইয়া খানি খাইতে পারতো না, লাস্ট বান্দার মত এই যা কিছু সম্পূর্ণ বান্দার ফিউচার সলার জুগুল লেখা হয় এবং তার বাজেট, আর এই বাজেট গুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শবে কদরের রাত লাইলাতুল কদরের মধ্যে এই বাজেট উপরে স্টাম্প সিল মহর লাগাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিশতা সবর করে দিলাই। এই কারণে বাজ উলামায় কইরা এই রাতটারে তাকদীরুল উমর। মেরে আজিজ সাথিও, আর বাজ উলামায় কইরা ফজিলত বরকত উচ্চা ইজ্জত ওয়ালা রাত, ও কারণে কইরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদ আল্লাহ তবারক ওয়া তাআলা খুদ ফরমা রহে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, কে আমি কোরআন মজিদ রে মুবারক রাতের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি দুনিয়ার জমিন। এতার দে উলামা খলে কইরা যে কোরআন মজিদ অত বড় এক কিতাব, দুনিয়ার সবচেয়ে বড় কিতাব, যটা কিতাবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ ইয়া কোরআন মজিদ খর, এই কিতাব রে আল্লাহ এই রাতের মধ্যে নাজিল করছেন, তা দেখা গেল এই রাতের কতখান ইম্পর্টেন্ট, কতখান ফজলত, কতখান ইজ্জত, কতখান বড়াই, কতখান উঁচা। এই কারণে বাজ উলামায়ে কইরা এই রাত উঁচা রাত, ইজ্জত ওলা রাত, ইয়া ইউ কহিয়ে কে এই রাতের মধ্যে ইবাদত করলে কতখান সব পাওয়া, সব পাওয়া যায় যে 83 বছর সাইর মাস সব করলে যতখান সব পাওয়া যায়। এই কারণে উলামা হলো কইরা এই রাত বরকত রাত, বড় রাত, উঁচা রাত, ইজ্জত ওলা রাত। মেরা আজিজ সাথিও,
আর বাজ উলামা কিছু উলামা খালা ফরমাইতরা এই রাইত আজিক ইয়ানি তঙ্গি চোটা রাইত চিকন রাইত সিফা সিফে রাইত ও খারানে বাজ উলামা খইরা যে এই রাইতর মধ্যে আসমান থেকে হযরত জিবরা আলাইহিস সালাত ওয়াস সালামের মারিফতে দিনের মধ্যে ওগলন ফরিশতো পেরামাইন আর দিনের জমিনে ফেলে যায় এই কারণে বাজ উলামায় এই রাইতর খইরা তঙ্গি রাইত চিকন রাইত সিফা সিফে রাইত আর উলামা হলে আর জমিনও ফেলিয়া ওলা ফেল যে আসমান থেকে যত সুই ডালা হয় সে সুইটা জমিনে ফরতে পারতো না গতিকে ওলা সিফা হয় আর সিফা সিফের কারণে ওলামা হলে খইরা এই রাইতের সিফা সিফের রাইত আর ফরিশতা হলে ফেলিয়া কিতা কারণ ফরিশতা হলে ফেলিয়া ডিউটি শুরু করে দেন খে নামাজ পড়ে খে তসবিহ তাহলিল করে খে খে নসিহত করে খে দোয়া করে গিলগিলা রাখে খে তেলাওয়াত করে সব কিছু ডায়েরির মধ্যে নোট করিয়া রিপোর্ট করিয়া হ্যাঁ লয়ে যাইন অফিস অফ দা জিব্রিল আমিন হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ডায়েরি গুলা এই রিপোর্ট গুলা লয়ে খান লয়ে যাইন অফিস অফ দা রব্বুল আলামিন আর গিয়া হয় এ আল্লাহ এই বান্দা যেগুলো এই রাইতের মধ্যে তোমার ইবাদত করছে তোমার কাছে গিলগিলাইছে খান দিছে এই সম্পর্কে আপনার কি তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমি তারা পিছলে পাস্ট পাস্টর তমাম গুনার মাফ করে দিলাম সুবহানাল্লাহ মেরা আজিজ সাথী উলামাই কেরাম মুফাসসিরিন কেরাম হলে তাফসিরের মধ্যে এই রাইত সম্পর্কে 40টা আকওয়াল নকল করছেন তা আমি এর মস্তকে 260টা আকওয়াল আপনার সামনে ধরে রামু একটা হইল মোহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহ আলাই তাইন কইরা এই রাইত যে মোহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন মুসান্নিফ তারিখ মুসান্নিফ ইয়ানি হিস্ট্রি রাইটার হিস্ট্রি নিবার তাইন কইতরা এই রাইত 21 নম্বর রাইত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আসার গরর ভাই তাইন কইতরা এই রাইত 23 রাইত 23 রমজান আবু যর গিফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি খবরের লগে খবরের সওয়াল করে খবরে ফৌরান জবাব দিলায় খবরের লগে হাম কালাম করতা ও সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফফারি তাইন কইরা এই রাইত এই 25 রমাদান 25 রমাদান আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আকরাউহুম বিল কুরআন ইয়ানি আমার এই সাহাবি আমার এই উবাই বিন কাব তমাম সাহাবী কেরাম হলার মাঝানো তমাম সাহাবা হলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে কোরআন তেলাত করনে ওয়ালা সাহাবা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তমাম সাহাবা হলার লয়া মজলিস লাগাইয়া বেটে আসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস কইলা কে এ মেরে সাহাবা বাতাও কোরআন মে সবসে আসর অঙ্গেজ সুরত ইয়া সবসে আসর অঙ্গেজ আয়াত কৌনসা হ্যায় ইয়ানি আকর্ষণীয় সুরত ইয়া আকর্ষণীয় আয়াত কোনটা তো সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হলে আপনার আপনার মতামত পেশ করলা বিল আখির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নে তাইন উঠতে কইলা ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সিনার মধ্যে তফতিশ মারলা আর কইলা দোয়া দিলা আর মুবারকবাদ দিলা কইলা এই উবাই বিন কাব আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আর বেশি কোরআন করিম বুজার তৌফিক দেক এবং কোরআন করিম সুন্দর করে পড়ার তৌফিক দেক আমিন মেরা আজিজ সাথী দোস্ত আর বুজুর্গ এই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইরা এই রাইত 27 রমজান আর এই তান এই মতটা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হলার 3% আর 2% একমত ইয়ানি তিন বাগর তিন ভাগ সাহাবার দুই ভাগ সাহাবা এই 27 রমজানের মতো একমত মেরা আজিজ সাথী দোস্ত আর বুজুর্গ যে সময় এই এই রাইত্রে এই কদরের রাইত্রে ফিক্সড করা যান না বাহরা যান না এখন উলামাই কেরাম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবাই কেরাম হলার কৌল তাবিঈন হলার কৌল তাবিয় তাবিঈন হলার কৌল সত্তর এখানে করিয়া একটা করিয়া জমা করিয়া কয়েকটা নিশানি বাতাইছেন আর কইছেন যদি এইগুলো নিশানি পাওয়া যায় তে জানিও এই রাইটটা কদরের রাইত ইয়ানি লাইলাতুল কদর মানে আজ সাথু পেলা নিশানি হইল গিয়া এক নম্বর নিশানি কুওয়াতুল ইজাই ওয়ান নূর ফি তিলকা লাইলা ইয়ানি এই রাইতের মধ্যে আসমান বহু সুন্দর একটা ফস্ট হইব একটা রোশনি একটা নূর হইব চমকিব আসমানের মধ্যে দুই নম্বর হইল গিয়া অত্যমানিয়াত ও ইনসরাহ সুদূর আর
দিলের মধ্যে একটা সুকুন, একটা শান্তি, একটা ইতমিনান কলেব না, বেশি তাইশ হইতো না, উলাতাড়া হইতো না, আলো সুকুন একটা শান্তি দিল তাহবে সময়। 3 নম্বর লেগা ان الريحه تكون ساكنه, আরে এই রাইতের মধ্যে কদর রাইতের মধ্যে একটা হাওয়া দিব, বাতাস দিব, আরে বাতাস হাওয়াটা স্টক থাকবে বিলকুল, না জাদা বেশি হইতো না, আর না জাদা কম হইতো না, তুফান না হইতো না, আর বিলকুল স্লো হইতো না, মানে একদম নর্মালি একটা স্টপ হাওয়া থাকবো, ধরলে স্লো মোশন লেখা একটা হাওয়া থাকবো। লা হার ওয়া লা বারদা, আরে হাওয়া গুলা বেশি গরম হইতো না, বেশি ঠান্ডা হইতো না। মেরা আজিজ সাথী উলামা কেরাম আহলে খৈরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত সম্পর্কে তার কিছু নেক বান্দার দিলের মধ্যে ডালে দেন। জেলা খান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারত এই রাইটটা অমুক আয়াত হইব, ইয়া তো সাহাবাই কিরাম রিজাল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হলে এর মাস্তি কিছু গুলা সাহাবা হলে খাবার মধ্যে দেখতে পারত কি এই রাইটটা ফুলা রাইটটা হইব। মেরা আজিজ সাথে আবার উলামা কিরাম হলে ফরমাইত না এই রাইটটা যাওয়ার পরে পরের দিন যে সুবাহ হইব, মর্নিং হইব, এই মর্নিং এর মধ্যে যে সূর্যটা নিকলিব, যে সূর্যটা বাড়িব, এই সূর্যটা রেড কালার হইব, মানে সূর্যের কিরণ লাল হামরা জাইফা হইব। আর এই রেড কালার যে লাল লাল কিরণ, এই কিরণের মধ্যে কিন্তু গরমাহট থাকতো না, গরমি থাকতো না, ঠান্ডা থাকবো, ঠান্ডি থাকবো এই কিরণের পাওয়ারটা। মেরা আজিজ সাথী তো আমরা কেতা করতাম যদি এই রাত আমরা নসিব ইয়া তো রমজানের আখেরি হাসারার তো আক বেজুর হয়তো আমরা কেতা করতাম। হযরত জারির তাবরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা তাইন এই রাতের খুব এতমাম করতা বেজুর হয়তো ধরে, আর তাইন এই রাতের মধ্যে বেশি বেশি করে, আর তাইন ফরমাইতরা কে সাহাবাই কেরাম তাবিঈন কেরাম আকসার হলে কেতা করতা এই রাতের মধ্যে বেজুর রাতের মধ্যে আখেরি হাসারার সুন্দর করে গোসল করতা, আর গোসল ও কারণে করতা যে শরীরের মধ্যে নতুন এনার্জি আইতো। আপনারা দেখবা ফলো করবা যে আমরা যে সময় কোনো বাড়ি থেকে মার্কেট থেকে আই বা কোনো বাড়িতে কোনো বিজিট বিজি হইয়া ইয়া বাড়িতে গড়াই হামাই, আমার পরে একটা গা মশ রইল, আর শরীরে একটা থাকাওয়াট মেহসুস, আর একটা আলসি আলসি বরাবর লাগে, তখন যদি আমরা গোসল করি লাই নাই লাই আর ফ্রেশ ক্লিন হয়ে যাই তো বুঝে আমরা শরীরে একটা ভাল লাগে, একটা নতুন শক্তি, নতুন একটা এনার্জি আয়। ও কারণে সাহাবা সাহাবা হলে তাবিঈন হলে এই রাত গোসল করতা, আর নতুন খাবার ফিন দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি আবাদ করতা তোয়াক রাইতের মধ্যে। ওয়ালা খান সাইম ইব্রাহিম নাকাই রহমতুল্লাহ আলাই তাই নাকি তা করতা বেশি বেশি গোসল করতা, আর নতুন সুন্দর খাফড় ফিন দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করতা। মেরা আজিজ সাথু তো আমরা কেতা করতাম এই রাইতের মধ্যে এই বেজুড় রাইতের মধ্যে যে কদিন রয়েছে আমরা বেশি বেশি করি আল্লাহর ইবাদত করতাম আর সদকা করতাম। সদকা করা রমজান মাসের মধ্যে বহুত ফজলত আছে, আর খাস করে রমজান মাসের মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সদকা ওয়াজিব করে দিয়েছেন যেটারে আমরা কই যাকাতুল ফিত্র, সদকাতুল ফিত্র মানে ফিতরা, আমরা ভাষা কই ফিতরা। তে এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে হাদিসের রাবি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নকল করতে হে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া كنا نخرج زكاة الفطر صاع من طعام أو صاع من شعير أو صاع من تمر أو صاع من أقط أو صاع من زبيب أو كما قال عليه الصلاة والسلام. محترم سامعين الكرام اخوان دي خزار زي نبي كريم صلاة والسلام الزمان مده صحابي كرام هلي ايز صدقة الفطر اصلا اختا ادائي خورتا كنو شمع كجور ديا কোনো সময় কিশমিশ দিয়া, কোনো সময় জ দিয়া, কোনো সময় গেহু দিয়া, কোনো সময় আটা দিয়া, আটা দিয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাদাকাত ফিতরের মধ্যে সার পাঁচটা অপশন রাখছেন, আমরা যদি সাদাকাত ফিতর আদায় করি একটা হলো আটা, একটার অপশন বিলকুল আখিরে বিলকুল লাস্টে। মেরা আজিজ সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ফিতরার মধ্যে ফার্স্ট অপশন খেয়াল রাখলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলা জানেন যে আমার উম্মতের মধ্যে আমির ধনী ইয়ানি হায়ার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস আদমি থাকবা। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাইর ফার্স্ট অপশন রাখছেন যাতে কেউ আদায় করতে কারো তকলিফ হয় না, সবে আদায় করতে লাগবো। মেরা হাদিস সাথে এখন দেখা যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ফিতরা বা খরতা
কোন সময় খেজুর দিয়ে, কোন সময় কিশমিশ দিয়া, ইয়ানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটার মধ্যে কোন একটার মধ্যে ইক্তেফা করতাম। তাই আমরা কিতা করতাম, বেশি বেশি করে কোশিশ অট্রাই করতাম যাতে আমরা খেজুর আর কিশমিশ দিয়া সদকাতুল ফিতরা বা করতে পারি। মেরা আজিজ সাথী, এখন মাসআলা হইলে গিয়া যদি আমরা গেহুদি দেই, আমরা একটা বর্তমান দেয় গেহুদি দেই, ইয়ানি আটা দিয়া, আটা দিয়ে সদকা আদায় করতে হয়, তে নিসফুসা ইয়ানি আধা সা দেওয়া লাগবো। সা সা এই লফজটা হইলো আরবিক লফজ, নিস মানে আধা, সা মানে ধরল একটা কটুরা, একটা ডাব্বা, কেরাহি, সাড়া। এ সময় আরবের মধ্যে পাল্লা তরাজু আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়। এই সময় এই কটুরা দিয়া, এই ডাব্বা দিয়া কিছু বস্তু তোলা হইতো, ওজন দেওয়া হইতো। এই সা এক সা এক কটুরা এক ডাব্বা বর্তমান কো 2023 এটার ওজন হইব গিয়া 3 কিলো 267 গ্রাম। আর যদি আধা সা হয়, আধা কটুরা হইব, এর আধা 3 কিলো, এর আধা 1 কিলো 633 গ্রাম, 633 গ্রাম। আমরা গেহু দিয়া ইয়ানি আটা দিয়া জাকাত জাকাত বাহরলে আমরা দেওয়া লাগবো 1 কিলো 633 গ্রাম আটা বা তার মূল্য। এখন ধরল আমার এই এলাকাত, আমার এই এলাকাত আটা রেট আছে ধরল 40 টাকা মনে করব। 40 টাকা যদি হয়, 1 কিলোর দাম 40 টাকা, আর বাকি গ্রন্থর দাম হইব ধরিল টোটাল 65 টাকা 32 পয়সা, ধরল 70 টাকা। আর যদি সে আমরা কিশমিশ দিয়ে আদা করি, আবার কিশমিশে ইয়াদ রাখবা একসা দেওয়া লাগবো, এক কটোর এক ডাব্বা। একসা এক কটোর ডাব্বার পরিমাণ হইব বর্তমান 2023 3 কিলো 266 গ্রাম। এই অতখান কিশমিশ আমরা এত কিশমিশের মূল্য আদায় করতে হইব। ধরিল বর্তমান নর্মালি মার্কেটে আমার এই সাইডে রেট হইব গিয়া কিশমিশ ধরিলাম 200 250, ধরিল 250। 250 টাকা কিশমিশের রেট হইলে গিয়া বর্তমান হইব একজনের সদকাতুল ফিতর হইব 816 টাকা 50 পয়সা, ইয়ানি ধরিলাম 820 টাকা ধরিল। মেরা আজিজ সাথী, আর যদি আমরা খেজুর দিয়ে আদায় করি, খেজুর দিয়ে আদায় করলে সেম দেওয়া লাগবে একসা, সেম খেজুরের ওয়েট হইব গিয়া 3 কিলো 266 গ্রাম। আর এই খেজুরের 3 কিলোর দাম হইব গিয়া ধরিল খেজুর বর্তমানে আমার এই সাইডে আমার এলাকা নর্মাল ক্ষমতা খেজুর ধরল 90 টাকা, 2 লাখ 100 টাকা। 100 টাকা যদি খেজুরের কিলো হয়, 3 কিলো হইব 326 টাকা 60 পয়সা, ধরিলাও টোটাল 330 টাকা। মেরা আজিজ সাথী, এখন খোলাসা মাতুইল কি আমরা সদকা বাহর তৈলে, যদি আমরা গেহু দি বাহরি, আটা দি বাহরি, একজন সদকা হইব গিয়া 70 টাকা, কিশমিশ দি বাহরলে একজন রইব 820 টাকা, কুজুর দিয়ে বাহরলে একজন রইব 330 টাকা। তো মেরা আজিজ সাথী, খোলাসায় কালাম, আমি এই আমার এলাকার মধ্যে রেট জিকিয়া একটা হিসাব করে বাহরছি, আপনারা আপনারা এলাকার মধ্যে হিসাব রেট জিকে হিসাব করে বাহরবা। ও কথা খালি ইয়াদ রাখবা যে গেহু দিলে 1633 গ্রাম গেহুর বা তার মূল্য, কিশমিশ দিলে আর খেজুর দিলে 3 কিলো 266 গ্রাম খেজুর কিশমিশ বা তার মূল্য। মানে আজিজ সাথু, তো আমরা কোশিশ করতাম, ট্রাই করতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকড়িয়া যে সুন্নত খেজুর কিশমিশ ওইগুলা দিয়ে আমরা আদায় করতাম। কারণ এই সদকা আদায় করা দুইটা হারম আছে, একটা হারম হইল গিয়া এই যে আমরা পুরা কমপ্লিট 1 মান্থ রমজান শরীফ রোজা রাখছি, আরে রোজার মধ্যে নিশ্চয় ভুল বাদ দিবে, কোথায় কমি নিগে হয়েছে, আরে কোথায় কমি নিগে দূর করার লাগে, কে দূর করার লাগে, ফ্রেশ করার লাগে, ক্লিন করার লাগে, সন্দেহ হরাইবার লাগে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সদকাতুল ফিতর ওয়াজিব করে দিছে। একটা কারণ। দুই নম্বর কারণ হলো এই মাস অতিবাহিত হওয়ার পরে একটা দিন হয়, এটা আমরা ঈদ উল ফিতর, ঈদের দিন, ইয়ানি ইয়াউমুল জাজা, বদলা কা দিন, ইয়াতো ইয়াউমুল ফার, খুশি কা দিন। এখন আমরা মধ্যে যারা আমির আছি, ধনী আছি, এরা তো খুশিয়া মনাইব, আর যারা গরিব খুশিয়া বলকে গমহি মনাইব, দুঃখ মনাইব। ও আমরা কেটা করতাম, আমরা মধ্যে ধনী যারা আছি আর ধনী খার হইব, যে মঞ্চে যে ব্যক্তি তার কমপ্লিট জরুরত পুরা করতে পারে, কোনো অসুবিধা হওয়ার না, কোনো টানাটনি হওয়ার না, হায়া দয়া বাসের ও মানুষ ধনী ও মঞ্চে সদকা বাখরিয়া গরিবরা দিত, তাকে গরিব তোমার খুশির মধ্যে ইসলামের এই খুশির দিনের মধ্যে শরীফ হইতে পারে, এড হইতে পারে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়া ফি আমওয়ালিহিম নিসাকুন লিসাইলিন, তোমার মালের মধ্যে বেশক তোমার মালের মধ্যে গরিবের মা হক আছে। মানে আজিজ সাথিও,
আমার যারা এই ভিডিও দেখরা ভিডিও শুনরা অডিয়েন্স যারা আছেন সবার আমি একটা রিকোয়েস্ট করা যে বাকি যারা হয়েক দিন রয়েছে গণেশচুনে হয়েক দিন রয়েছে মনে হয় 5 দিন বেজুড় রাইত ফার্স্ট তো রাইত এই রাইতের মধ্যে দেখো আমরা এখন তেরাবি পড়ি দৈল্লাও শেষ হয় 8:30 বা 9টা পর্যন্ত শেষ হয়ে যায় তেরাবি এরপর দৈল্লা আর 1 ঘন্টা আমরা গপসপ সাহা নাস্তা যাই গিয়া ফিরিয়ে আমরা ওটা লাগবো সেহারির সময় রইল মাত্র আত 3.5 ঘন্টা সময় এই 3.5 ঘন্টা সময় আমরা না ঘুমাইয়া আমরা কিতা করি কদর রাইত স্টুকাইয়া আমরা তাক রাইতের মধ্যে বেশ করি আল্লাহর ইবাদত করি যে তসবিহ তালিল ফারার করো যে নামাজ পড়তে পারে করো যে তেলাত করতে পারে তেলাত করো যে দোয়া করতে পারে নসিহত করতে পারে তকরির বয়ান করতে পারে করো সব কিছু ইবাদতের মধ্যে দাখিল হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে এই বাকি দিনের মধ্যে ইবাদত করাইয়া আর লাইলাতুল কদর শবে কদর আমরার সফল নসিব করাইয়া আমরার পিছলে 5টার গুনার মাফ করে দিয়া আমরারে জান্নাতুল ফিরদৌসের মুস্তাহিক বানায় দেখা আল্লাহ তাবারক ওয়া তাআলা খোয়াহনাত তাকি বেশি বেশি আমল করার তৌফিক দেখা وآخر الدعوانا أن الحمد لله رب العالمين.